সাক্ষীর উপস্থিতিতে চুক্তি করে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী। 5 বছরের সংসার, এতদিন পর কোর্ট পেপারে সই করছেন স্বামী স্ত্রী। বিয়ের 2 বছর পরই এলাকার এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন এই নারী। দীর্ঘদিনের পরকীয়ায় এক রাতের অন্ধকারে ওই গৃহবধূর সঙ্গে তার প্রেমিক দেখা করতে আসলে ধরা পড়ে যায় পরিবারের লোকজনের কাছে। বিষয়টি নিয়ে সেখান থেকেই এত জানাজানি। ত্রিকোণ প্রেমের এই 3 জনের বাড়ি ধূপগুড়ি রেল স্টেশনের 12ঘড়িয়া গ্রামের ভেমটিয়া এলাকায়। জলপাইগুড়ির ধূপগুড়ির বাসিন্দা সরজিৎ মণ্ডল, পেশায় টোটো মেকানিক। শিলিগুড়ির বাসিন্দা পাপিয়ার সঙ্গে 2 বছরের প্রেম। 2018 সালে বিয়ে, পরিবারে তাদের একটি সন্তানও আছে। 5 বছরের সেই সংসারেই এখন ফাটল। সম্প্রতি সরজিৎ জানতে পারেন নিজের স্ত্রী প্রতিবেশী যুবক সুদান সরকারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। শনিবার রাতে দুজনকে একসঙ্গে দেখে ফেলেন সরজিতের বাড়ির লোকজন। এরপর রবিবার সকাল 10 জন সাক্ষীর উপস্থিতিতে আদালতপত্রে সই করে নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন তার স্বামী। চুক্তি অনুযায়ী এরপর থেকে সরজিৎ এবং পাপিয়া কেউ কারো বিষয়ে নাক গলাবেন না। তার স্ত্রী জানান এই বিচ্ছেদের পর তার স্বামীর উপর তার কোনো ধরনের দাবি থাকবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রেমিকের সাথে 1 বছরের জানাশোনা, 8 মাস থেকে প্রেম, আর তারপর এই পরিণতি। মনে বিষাদের কালো মেঘ জমে গেলেও ধরা গলাতেই স্বামী বলেছেন ও যখন থাকতে চায় না তখন আর কি করার, ওকে ভালো রাখতে চেয়েছিলাম। অন্যদিকে স্ত্রীর নতুন প্রেমিকে বলেছেন আমরা দুজনই দুজনকে ভালো রাখবো। ফারদিন সানি, নিউজ 24।